বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি সরকারি চাকরির দারুণ ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকের ভিডিওতে অবশ্যই যেটা আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজকের ভিডিওর প্রথম ভিওয়ার্স অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন আপডেট পেতে আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক বিস্তারিত অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে গেলে প্রথমে আপনাকে হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যেটার লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব এখানে এসে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখবেন রিক্রুটমেন্ট অপশান তো রিক্রুটমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন রিক্রুটমেন্ট পেজ ওপেন হয়ে যাবে যেখানে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে প্রথম নম্বরে ক্লিক করে অবশ্যই অফিসিয়াল যে নোটিশ সেটা ডাউনলোড করতে পারবেন তাহলে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়া যায় সরাসরি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানে দশ আর দু হাজার তেইশ তারিখে এই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ কার্যালয় আরামবাগ থেকে এখানে কি বলা হচ্ছে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের প্রার্থীদের কাছ থেকে অঙ্গনড়ির সহায়িকা পদেরগুলি সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে অবস্থিত অর্থাৎ এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এবং কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে কাস্ট দিয়ে দিয়েছে কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা অঙ্গনড়ী সহায়তা পদের জন্য আবেদন করতে পারবেন সেগুলো জানিয়ে দিয়েছে এখানে আমি আরামবাগ যে পশ্চিমবঙ্গ শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় আরামবাগ সেখান থেকে এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এবং সেই আরামবাগ ব্লক থেকে কিন্তু মোট এগারোটি শূন্য পদ রয়েছে যেখানে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারেন আবেদনকারীর বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে অবসরকালীন বয়স পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ করতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে প্রকল্প এলাকা অর্থাৎ আরামবাগ প্রকল্পের অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে কর্মক্ষেত্রে তার নিজ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থশ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় কিন্তু এই প্রশিক্ষণ হতে পারে নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে দেড়শো শব্দের রচনা লিখন পূর্ণমান পনেরো পাটিগণিতে থাকবে পূর্ণমান কুড়ি পুষ্টি জনস্বাস্থ্য মহিলার অবদান বিষয়ক প্রশ্ন থাকবে পনেরো ইংরেজি ভাষা জ্ঞান সম্পর্কে ধারণা সাধারণ জ্ঞান অনুবাদ ইত্যাদি পূর্ণ পূর্ণমান কুড়ি এবং সাধারণ জ্ঞানে পূর্ণমান কুড়ি মিলে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা যখনই আপনারা পাশ করবেন দশ নম্বরের মৌখিক পরীক্ষা কিন্তু আপনাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তো এইভাবে কিন্তু সিলেকশন প্রসেসেক্টটা কমপ্লিট করা হবে এবার আসে কীভাবে আবেদন করবেন আবেদন সংক্রান্ত নিয়মাবলী আবেদনপত্র জমা দেওয়ার তারিখ টিপিল ডাব্লিউ ডট হুগলি ডট এনআইসি ডট এন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন এবং সেখানে এসে দশ আট দু হাজার তেইশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে যেটা চার নয় দু তারিখ পর্যন্ত চলবে কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র আপনারা জমা দেবেন আপনাদের কাছে আবারও রিপিট করছি শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন জমা দেবেন রকম ডাক যোগে কিন্তু আবেদন আপনারা জমা দিতে পারবেন না এবার বলি এই ভিডিও এর আগেও দেওয়া আছে চ্যানেলে সেখানে কিন্তু ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়ার কথা কিন্তু বলা ছিল অর্থাৎ এর আগের অন্যান্য জেলার নোটিফিকেশানে কিন্তু এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এইটা নিয়ে বারবার কনফিউশন আপনারা দেখাচ্ছেন তো সেটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি এখানে কিন্তু বলেই দেওয়া আছে কোনো মতে গ্রাহ্য হবে না আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র ঠিক আছে লিখিত পরীক্ষার তারিখ যথাসময় বিজ্ঞাপিত হবে এবং প্রবেশপত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে থাকতে হবে চার নয় দু হাজার তেইশ তারিখ আবেদনের লাস্ট ডেট এই তারিখের মধ্যে আবেদন করতে পারেন রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন আমার ভিউয়ার্স বন্ধুদের রিকোয়েস্টে আবারও এই ভিডিওটি আরেকবার দিলাম আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা না হয়ে থাকে তো তাহলে বলবো আপনারা আজকের ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন যাতে সকলে সঠিক ইনফরমেশান পায় এখনকার মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে